নমস্কার, আমি সৌম্য বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খোলা মনে। প্রায় 40 বছর ধরে যিনি এই রাজ্যের বিধায়ক এবং যিনি সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকে আছেন, রাজনীতিতে ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করছেন, সেই সদ্য প্রাক্তন হওয়া মেয়র সুব্রত মুখোপাধ্যায় আজকে আমাদের অতিথি। সুব্রতদা, আপনি আবার নতুনভাবে বলা যেতে পারে নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে চলে এসে, এটা কি একেবারেই অবধারিত ছিল? না, প্রথম থেকে যখন শুরু করেছিলাম এটা অবধারিত ছিল না, কিন্তু গত 5 বছরের অভিজ্ঞতায় সেটা অবধারিত হয়ে দাঁড়ায়। এটা একটা ব্যবহারিক অভিজ্ঞতার মধ্যে থেকেই হয়েছে। এটা এমন বললে ভুল হবে যে একটা পরিকল্পনা করে কিছু করেছি, পরিস্থিতির মধ্যে দিয়ে এটা অভ্যুত্থান বলা যেতে পারে এক কথায়। না, কিন্তু এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান আপনি কংগ্রেস ছাড়লেন, কংগ্রেস ছেড়ে আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একটা রাজনৈতিক অঙ্ক কোষে, তারপরে 5 বছরের ভেতরে এমন কি ঘটলো যাতে সেই রাজনৈতিক অঙ্কটা একেবারে ওলট পালট করে দিয়ে আপনি আবার ঘরের ছেলে ঘরে ফিরলেন? না দেখো, আমি যখন কংগ্রেস ছেড়ে দিই তখন আমার একটা সমস্ত পরিস্থিতি যদি ব্যাখ্যা করো তাহলে এমন একটা সিচুয়েশান সিপিএম বিরোধী মানুষের মধ্যে হয়েছিল যে মমতার পাশে গিয়ে দাঁড়াও, এটা হচ্ছে ডিম্যান্ড অফ দি পিপল, যাতে মমতা সাবস্টিটিউট অফ দি জ্যোতি বসু হতে পারে। তাহলে এখন মমতা ছাড়ো, এটাও কি ডিম্যান্ড অফ দ্য পিপি? প্রায় তাই, তবে তার সঙ্গে প্রায় তাই এই কারণে যে তখন যতটা প্রো পিপল ডিম্যান্ড ছিল অতটা নয়, কিন্তু ওটাও প্রাসঙ্গিক। গত 5-6 বছর মমতার সঙ্গে মমতার রাজনীতি করে দেখলাম, আমার অভিজ্ঞতা যে এটা ঠিক রাজনীতি নয়, এটা একটা অন্য কিছু, বাট নট পলিটিক্স। অন্য কিছুটা কি? এটা অরাজনৈতিক জোটকে রাজনৈতিক দল বলে চালানো হচ্ছে, যেটা কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিত্বকে স্যাটিসফাই করতে পারে। 5 বছর আগের মমতা এবং এই 5 বছর পরের মমতা, যে মমতা আপনাকে আকর্ষণ করেছিলেন নিয়ে যাওয়ার জন্যে আজকে কংগ্রেস ছেড়ে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, তখন মমতা আকর্ষণ করেছিল মানে একটা সিচুয়েশান তৈরি হয়েছিল এবং মানুষের মধ্যে ধারণা হয়েছিল যে মমতা ব্যানার্জি বিকল্প সিপিএমের এবং পার্টিকুলারলি জ্যোতি বসুর। সেই ভিত্তিতে যখন আমি গিয়ে জয়েন করলাম এবং 5 বছর কাজ করলাম তখন দেখলাম এটা আদৌ নয়। তাহলে সিপিএমের বিকল্প আজকের তারিখে কি? এই আপনি জয়েন করেছেন বেশ কিছু, আমি আমি মনে করি যে সব কংগ্রেস বিরোধী দলগুলো একজোট হলে বিকল্প, এককভাবে বিকল্প এখনই কেউ নেই। এটা কি এই মুহূর্তে আপনার একবারও মনে হচ্ছে না যে এটা একটা ওই অক্সিমোরন কিংবা অন্য ভাবে বলতে গেলে সোনার পাথর বাটি, যেটা কখনোই সম্ভব নয়? সম্ভব, ইট ইজ পসিবল। আমাদের অভিজ্ঞতায় কি কোনোদিন কি তুমি ভেবেছিলে যে স্ট্যালিন এবং চার্চিল এক হবে দ্বিতীয় বিশ্বের যুদ্ধে? বাট হয়েছে এবং হিটলার হেরেছে। কোনোদিন কি ভেবেছিল তুমি সিপিএম এবং বিজেপি তদানীন্তন জনসংঘ তারা একই লড়াই করবে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে? হয়েছে, তার মানে নাথিং ইম্পসিবল পার্টি পলিটিক্সে, এবং এটা তো ইম্পসিবল নয়, কারণ সিপিএম বিরোধী লোকেরা চাইছে যে সিপিএম বিরোধী সব সংগঠন এক হয়ে একটা নির্বাচন সমঝোতা করে তারা কাজ করুক, এটা পসিবল আমি মনে করি। কিন্তু এখন আপনি যে যে কংগ্রেসে চলে, কারণ এককভাবে কেউ নেই বলে, কেউ নেই বলে আপনি কংগ্রেসে চলে এলেন, কংগ্রেসের সঙ্গে আপনার আপনার আপনি একেবারে উদ্বাহ এইভাবে আপনাকে বুকে জড়িয়ে তো সকলে নিচ্ছে না, কংগ্রেসের কোনো রাজনীতিতেই কেউ নেয় না, রাজনীতিতেই নেয় না। সেই রাজনীতি কেন, তোমার প্রফেশনেও কেউ নেয় না, সবই তোমাকে এমন একটা হলো গিয়ে লড়াই করে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। হ্যাঁ, এবং এটা একটা নতুন ধরনের লড়াই, এবং এই লড়াইয়ের আমি যখন কংগ্রেস থেকে তৃণমূলে এলাম তখনও তো আমি নতুন নয়, মানে তৃণমূলের নতুন নয়, সেখানেও তো আমাকে সংগ্রাম করেই ভেতরে জায়গা করে নিতে হয়েছিল।